ঠাকুর করে চুরির অভিযোগ নিয়ে উদয়পুরের রাধাকৃষ্ণপুর থানার দ্বারস্থ হয় বৃদ্ধা। অভিযোগ, বৃহস্পতিবার রাত উদয়পুর ড্রপ গেট এলাকার বাসিন্দা কৃষ্ণধন দেবনাথের বাড়িতে থাকা ঠাকুর ঘরে চোরের দল হানা দেয় এবং চোরের দল পূজার বিভিন্ন জিনিস সামগ্রী চুরি করে নিয়ে যায়। এই ঘটনায় দেখতে পেয়ে শুক্রবার দুপুরে রাধাকৃষ্ণপুর থানার চুরির ঘটনার অভিযোগ দায়ের করেন কৃষ্ণধন দেবনাথের স্ত্রী। চুরি হয়েছে, কি কি জিনিস চুরি হয়েছে? তোমার ঠাকুর ঘরের বড় শঙ্খ, পাঁচ শঙ্খ, ফুলের মানে কাঠের আর ভিতরে জিনিস দিলে পূজার সামগ্রী হয়েছে। পূজার সামগ্রী, বাড়ি কোনখানে আপনার? ডকগেট বাড়ি। আপনার নাম? আমার নাম রীনা। আচ্ছা, স্বামীর নাম? কৃষ্ণ দেব। আপনার কি ছেলে মেয়ে আছে? ছেলে মেয়ে আছে কি? ছেলে নাই তো বাবু। আপনারা বয়স্ক কথা হলো?